তোমরা সকলেই জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রেজাল্ট বেরোনোর আগে ঘোষণা করেছিলেন যে দুয়ারে রেশন নামে নতুন প্রকল্প তিনি একটা চালু করবেন। তো তিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী, তো তিনি আবার চালু করেছেন যে দুয়ারে রেশন প্রকল্পটি তিনি চালু করবেন। গত চলতি সপ্তাহে তিনি এই প্রকল্পটি চালু করতে চলেছেন। তো দুয়ারে রেশন প্রকল্পে কিভাবে তোমরা আবেদন করবে, যে সমস্ত ছেলেপেলেগুলো নিয়োগ করে নেওয়া হচ্ছে, তো কিভাবে তোমরা এই দুয়ারে রেশন প্রকল্পে তোমরা আবেদন করতে পারবে, দুয়ারে রেশন প্রকল্পটাতে কাজ কী করতে হবে, সমস্ত তথ্যটা বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো দেখেছেন দুয়ারে রেশন ওয়েস্ট বেঙ্গল নিউ স্কিম 2021, দুয়ারে রেশন প্রকল্পে নতুন প্রকল্প 2021 সালে চালু হতে চলেছে, যেটা দুয়ারে রেশন চলতি সপ্তাহেই রাজ্যে চালু হচ্ছে পাইলট প্রজেক্ট, অর্থাৎ পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। বিস্তারিত বলেছে যে দিদির ঐতিহাসিক পদক্ষেপ, জুন মাস থেকে বাড়ির দুয়ারে পৌঁছে যাবে বিনামূল্যে রেশন। মানে কাউকেই আর রেশন দোকানে যেতে হবে না, বিনামূল্যে তোমরা বাড়িতেই তোমরা রেশনটি পেতে পারবে বিনামূল্যে। তো দুয়ারে রেশন প্রকল্প যেটি নাম, আর লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না, এবার ঘরে পৌঁছে যাবে আপনার রেশন। আগামী শুক্রবার থেকেই রাজ্যে চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। নির্বাচনী ইশতেহারে দুয়ারে রেশন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যে চালু হতে চলেছে পাইলট প্রজেক্ট দুয়ারে রেশন। আজ খাদ্য ভবনে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শুক্রবার থেকে মানে 21/5/2021 রাজ্য সরকারের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ। রাজ্যের মোট 28টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার খাদ্য বণ্টন শুরু হবে। রাজ্যের মোট 22 জেলার 22টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহর অঞ্চলে আরও 6টি দোকান থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। সব মিলিয়ে মোট 28টি রেশন দোকান থেকে দুয়ারে রেশনের কাজ শুরু হবে। এরপর কতটা সাফল্য পাওয়া গেল তা নিয়ে আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক আলোচনা হবে। তারপর আলোচনা অনুযায়ী নিয়মিত কাজ শুরু করা নিয়ে নির্দেশিকা তৈরি করা। বৈঠক শেষ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ডিলার ফেডারেশন মানে AIFPSP সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান, তাদের তরফে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। তাতে তাদের প্রস্তাব, যেহেতু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া খুব বড় কাজ, রেশন দোকানে কর্মীদের তাই সব রকমভাবে প্রস্তুতির জন্য খানিকটা সময় দরকার, কাজের ধরনও নতুন তা বুঝে নিতে হবে। তাদের আরও প্রস্তাব, প্রকল্পে কাজ পুরো দমে শুরু হলে প্রথম 15 দিন গ্রাহকরা রেশন দোকানে এসে খাদ্য সামগ্রী নিন, পরের 15 দিন রেশন দোকানের কর্মীরা যাবে বাড়ি বাড়ি, তাদের সমন্বয় ঠিক থাকবে। এখন সব নির্ভর করছে শুক্রবার পাইলট প্রজেক্টের উপর কেমন সাড়া পড়ে তার উপর। বিস্তারিত যেটি দেখতে পাচ্ছ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামনের যে 21 তারিখ রয়েছে, 21/5/2021, সেই দিন থেকে মানে শুক্রবার থেকে কিন্তু এই প্রক্রিয়া চালু করতে চলেছে। তো সেই প্রজেক্টের নাম হচ্ছে পাইলট প্রজেক্ট। প্রথম তোমাদের 15 দিন তোমাদের গিয়ে রেশন দোকানে রেশন নিয়ে আসতে হবে, বাকি 15 দিন তোমাদের কিন্তু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো এই প্রকল্পে কিভাবে তোমরা কাজ করতে পারবে সেই নিয়ে যখন বিস্তারিত আপডেট উঠে আসবে তখন তোমাদের ভিডিও বানিয়ে আমি পেছন করবো। ততক্ষণ পর্যন্ত এই ছিল মধ্যে ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।